ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে শুরু হয়েছে করোনার চতুর্থ ঢেউ। বাড়ছে সংক্রমণ ও আক্রান্তের হার, ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন দেশটির সাধারণ জনগণ সহ প্রবাসীরা। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশব্যাপী আবারও লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান প্রশাসন। জার্মানি থেকে আমাদের সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। জার্মানির কোভিড পরিস্থিতি হঠাৎই ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের এপ্রিলের পর ছোট একটি বিরতি দিয়ে অক্টোবরের শেষ দিক থেকে আবারও অপ্রত্যাশিত রূপে ফিরে এসেছে জার্মানির করোনা। প্রায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ, মৃত্যুর পাল্লাও ভারী হচ্ছে দিনকে দিন। এমন অবস্থায় দেশজুড়ে টিকা না নেয়াদের জন্য লকডাউন দেওয়ার পরিকল্পনার বিষয়ে ভাবছে জার্মান প্রশাসন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সকল কর্মজীবী ও গণপরিবহনে যাতায়াতকারীদের 2G অর্থাৎ টিকা গ্রহণ বা করোনা থেকে সেরে ওঠা নিয়ম অনুসরণের আহ্বান দেশটির স্বাস্থ্য বিভাগেরও। এ অবস্থায় চিন্তিত স্থানীয় সহ প্রবাসীরা। শীত যেভাবে বাড়ছে তেমনি করে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে, তো আমরা বর্তমানে সবাই এটা নিয়ে খুবই শঙ্কিত এবং আতঙ্কিত। যদি আবারও লকডাউন আসে তাহলে আমরা সবাই অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক সবাই অনেক অনেক পিছিয়ে পড়ব। এদিকে দেশটিতে করোনার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ঝুঁকিতে থাকা প্রবীণ ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা থেকে বাঁচতে সাধারণ নাগরিকদের পাশাপাশি সকল প্রবাসীদের টিকা নেওয়ার আহ্বান দেশটিতে বসবাসরত প্রবাসীদের। আমরা খুবই চিন্তার মধ্যে আছি, খুবই উদ্বেগের বিষয়। যদি এখন আবার নতুন করে চতুর্থ ধাপ, চতুর্থ ঢেউ লাগে করোনা ভাইরাসে, তাহলে আমাদের জন্য অনেক কষ্টের হবে, অনেক চিন্তার হবে। এই ফ্রাঙ্কফুর্ট বা আশেপাশে বা জার্মানিতে যারা আছেন তারা স্বাস্থ্য সচেতন থাকবেন। ইতিমধ্যে জার্মানিতে আক্রান্তের সংখ্যা 50,40,000 ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা সর্বমোট বেড়ে দাঁড়িয়েছে 99,130 জনে। তাই দেশটির সুরক্ষা নিশ্চিতে ইতিমধ্যে করোনায় দিশেহারা প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস ও আয়ারল্যান্ডকে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে জার্মানি। চতুর্থ ঢেউয়ে করোনা আবারও ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করবে তা ছিল জার্মান স্বাস্থ্য বিভাগ কিংবা সাধারণ নাগরিকদের চিন্তারও বাইরে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগেই করোনা নিয়ে সচেতনতার পরামর্শ জার্মান বিশেষজ্ঞদের। আশরাফুল আকাশ, বাংলা টিভি, বার্লিন, জার্মানি। ওমানে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটিতে নির্বাচিত 5 সদস্যকে নাগরিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। শনিবার রাজধানী মাস্কাটের গ্র্যান্ড হায়াত হোটেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সফল ব্যবসায়ী বাংলাদেশি ব্যবসায়ীদের ভূমিকার প্রশংসা ও উৎসাহিত করতে এই উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 5 এনআরবি সিআইপির হাতে সম্মাননা পদক তুলে দেন রাষ্ট্রদূত। সংবর্ধিত ব্যক্তিরা হলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফিজ মোহাম্মদ ইদ্রিস এবং দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ। বাংলাদেশ সরকারের এনআরবি সিআইপি মর্যাদাপ্রাপ্ত প্রবাসী ব্যবসায়ীদের এই সংগঠনটি দেশে রেমিটেন্স প্রবাহ এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ ও গানে বাংলাদেশের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন প্রবাসী শিল্পীরা।